বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকার মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন ও কবারু রওজাতুম মিন রুয়াতিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা অংশ হবে কবরে জান্নাতের বাগান, মুমিনের জন্য হবে কবর জান্নাত, আর কারো কারো জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত। আপনার একজন চলে আসেন না সামনে, আসেন, আরে আপনি আসেন নিয়ে, হুজুর মানুষ যে সবার পিছে বসে রয়েছে, বসেন এখানে বসেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কবর যদিও দেখতে পৃথিবীর মানুষ দেখে একরকম, কিন্তু কবরের রূপ হবে কয় রকম? কারো কারোর জন্য জান্নাত, কারো কারোর জন্য জাহান্নাম। পৃথিবীতে কিন্তু আমরা অন্যায় অপরাধ করার পরে লুকাতে পারি, কিন্তু ওপারে কি লুকানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলতেছে দেখছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দক্ষিণ গাঁও কলিফা বাড়ির আমার যুবক, আমার দাড়ি পাখা আমার মুরব্বি বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় খুলে শোনো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে কি হয়ে যাবে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, তুমি আমি কোনো কিছুই বন্ধ লুকাতে পারবো না, তুমি আমি কি করেছি আর কি করিনি সব কিছু তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। বলেছে কে? আল্লাহ। তাহলে এই দুনিয়াতে প্রভাব দেখাবার কোনো প্রয়োজন আছে নি? আরো জোরে বলে না শুনি। নাই রে বন্ধু নাই। ও বন্ধু একটুখানি ধৈর্য ধরে শোনো, আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত মজা নিয়ে এসেছি, যদি তোমরা প্রেমিক হও তাহলে মজা নিয়ে যেতে পারবে, যদি প্রেমিক হতে না পারো তাহলে আমার কথায় তোমাদের মধ্যে বিরক্তি চলে আসবে। কথা বলেন না কেন? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও কখনো বন্ধু আমল মজা লাগে না। কথা বলেন না কেন? বন্ধুরে আমার এখানেই শুধু কান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই কান্ত নয়, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাবাতু সরব্বিকা শারীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে বন্ধু চুকি চুকি তৎপরতার সাথে। বন্ধু কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওপার এত ভয়ঙ্কর হবে, ওপার এত ভয়ঙ্কর হবে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সেদিন মানুষ বাঁচতেও পারবে না। বন্ধু পৃথিবীর মুখে অভাবে পড়লে তোমাকে কেউ সাহায্য দিয়ে যায়, অসুস্থ হলে কেউ না কেউ তোমাকে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যায়, মৃত্যুবরণ করার পরে কেউ না কেউ আপন স্বজন এসে তোমাকে কবরে নিয়ে যায়, কিন্তু এই পরকাল এত নিষ্ঠুর হবে রে, পরকাল নিষ্ঠুর হওয়ার কারণ আল্লাহ নয়, রাসূল নয়, পৃথিবীর কোনো আলেম ওলামাও নয়, এই নিষ্ঠুরতার জন্য তুমি নিজেই হবে দায়ী। আল্লাহ বলে দিয়েছেন বাঁচতেও পারবা না মরতেও পারবা না, আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমা হুমান হাবিগাইবিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, তাহলে কি করবা? সেদিন উপায় খুঁজে না বলায় উপায় আসেনি, আরো জোরে বলেন। বলে হুজুর এত নিষ্ঠুরতা কেন গো? আল্লাহ না জানিয়ে দিয়েছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ না বলে দিয়েছে আমাদেরকে মন মতো করে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন মন মতো বানানোর পরে আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা দিয়েছে। কথা কয় না কেন? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ।
আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে, ঠিক কিনা বলে? কারণ এই ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আপনাকে আল্লাহ মন মতো করে বানিয়েছে, কিন্তু আপনি আল্লাহর মন মতো করে চলেননি। বলে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস 44 নম্বর আয়াত একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। আমার কথাই কি আপনাদের মনোযোগ নাই? মনোযোগ না থাকলে তো আলোচনার শুনে কোনো লাভ হবে না। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বান্দার উপর কি করেন না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে ভালো। আরে আরো ভয়ঙ্কর খবর, আল্লাহ বলেছেন, ওমানি জালিমিনা মিন আনসার, জালেমরার জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। তাহলে আপনার আমার কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? একটু আগে বলেছি বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আরে আর কিছু লাগতো না দাদা, আর কিছু লাগে না, মানে আর শক্ত বক্ত না, এর নরম বক্ত। আল্লাহ খবর কিছুই জানেন না। আমি দেশে না শুধু দেশের বাহিরে গেলেও খাবার নিয়ে যাই, আল্লাহর দুনিয়ায় কারো বাড়িতে আমি এক গ্লাস পানিও স্পর্শ করি না। আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। আরো জোরে, আলহামদুলিল্লাহ। এটা আজকের না, যোগ যোগ পার হয়ে গেছে। আরে কইতে আসি তো, আর কিছু লাগতো না, একখানা ফান রইব। আলহামদুলিল্লাহ করে এই না, আরো জোরে। আপনাদের কাছে আলোচনা কি ভালো সত্যি লাগে? সবার কাছে লাগে আলোচনাটা, আজকের মাহফিলটা কার জন্য জানেন? যারা বিবেকবান মানুষ, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য। বুড়া নাই, জোয়ান নাই, নারী নাই, পুরুষ নাই, যারা বিবেক আছে আজকে তার জন্য এত বেশি খুশির দিন, যেটা বলার কোনো ভাষা নেই। অহংকার করে বলছি না, আমি মনে করছি যে বিশাল মাহফিল, সত্যি বিশ্বাস করেন এই এই এরিয়াতে আমার জীবনেও কোনোদিন আমি আসিনি। আমি তো ভাবছি কত বড় প্রোগ্রাম, কিন্তু এনে আইসে না দেখি, একেবারেই ছোট প্রোগ্রাম। তারপরও মন খারাপ করিনি, এখন মনটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে, এই জন্য যে আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের পাগলের আসতেছে। আরো জোরে, আরো যখন আসবে, আরো যখন আসবে, সবাইকে কিন্তু একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, সবাই একটু একটু করে আমার কাছে আসতে হবে, সামনের দিকে। হুজুরদের কথা শুনবেন নি, নবীর প্রেমিক হইলে, নবীর প্রেমিক হুজুর হইলে শুনবেন, নবীর দুশ্মন হইলে শুনবেন না। কথা বোঝেন নাই? মাওলানা আছে 72টা, কয়টা কয়টা? এই 72টাই জাহান্নামী। আর এই 73 নাম্বার একটা আছে, আরেকটা আছে নি, সেটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমি বলিনি, রাসূল বলেছে, রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দল হলো শ্রেষ্ঠ দল, এই দলকেই আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, যারে যা জান্নাতে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বাকি তাদের জন্য বরাদ্দ কি? ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। আটকানোর কোনো ক্ষমতা নেই, তাদের নামাজ থাকবে, তাদের রোজা থাকবে, তাদের কোরআন তেলাওয়াত থাকবে। রাসূলের একটা হাদিস পড়ে হৃদয়টা কম্পন শুরু করে দিয়েছে। রাসূল বলেছে এমন মধুর কোরআন তেলাওয়াত তোমরা শুনবা, তার কোরআনটা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ, জিহ্বার হুলকুমকে অতিক্রম করে সিনায় ঢুকবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন, আল্লাহ রাসূল বলেছেন তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না, কিন্তু মনে রাখবা ওই নামাজ ইমানদার। তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তোমাদের রোজাটা হচ্ছেই না, আসলে তারা ইমানদার না। বুঝে নিতে হবে। আর নবীর প্রেমিক, অলি প্রেমিক, আহকানি আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ কি কইছে কইতবনি? আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার ওয়াজ আল্লাহ করতেছেন! আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে আসো। আল্লাহ জান্নাতে গেলে কি দিবা? জান্নাতে গেলে কি দিবা? জান্নাত তো শুনছি অনেক সুন্দর, অনেক মজার জায়গা, যে মজার কথা বর্ণনা করা যাবে না। হেনে গেলে কি দিবা? আল্লাহ কয় ইন্দা রব্বিহিম ইরজাকুন, তোমার জন্য বরাদ্দ করে দিলাম জান্নাতি খাবার। ও মা আয় সুবহানাল্লাহ কন্যা কিল্লা, সুবহানাল্লাহ। এই আজকের পরে সুবহানাল্লাহ কোনে টাইম পাইতেন না, সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ কি জানেন নি দাদা? আরে আল্লাহ, সুবহানাল্লাহ কি জানেন? সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার মদিনা, তিনি বললেন ও জান্নাতের বাগানের মেহমানেরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলম সৃষ্টি জাহান ও শিলানি অল্লাহ, খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে জুলুম করে। যারা জুলুম, যারা জালেম, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। ওই যে বলেছিল আয়ামু, তোমার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচার সুযোগ নাই, ওবাহুমান হাবিবিন, পালাবার সুযোগ নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর কেন গো পালাইতে চাইবে? পালাইতে চাওয়ার কারণ হলো বন্ধু, পৃথিবীর বুকে যখন পানির তৃষ্ণা লাগে, গরমে হয় না, ঠান্ডা দিলে হয়ে যায়, কথা কন না কেন, পাই কি হয় না? কিন্তু বন্ধু, যারা পাপীরে, যারা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেল, তারার জন্য পানির ব্যবস্থা করা আছে। মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এই পানি তোমার পেটের মধ্যে ঢুকবে, দুই রানের মধ্যে খান দিয়ে বন্ধু সব কিছু ভিতর থেকে লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। তুমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পাবে। লিকুইড বুঝেন নি? আপনাদের এলাকায় জুস আসেনি? জুস কথা কয় না। ম্যাঙ্গো জুস আসেনি? এটা কি একবারে তরল কিনা? ঠিক এইরকম হয়ে যাবে বন্ধু, তুমি সব প্র্যাকটিক্যালি তুমি দেখতে পাবে। চিৎকার হাহাকার বন্ধু তোমার কেউ শুনবে না, এত ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তোমাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে এসেছে একটা খাবার ওই নিকৃষ্ট মানুষগুলোর জন্য, এই খাবারের নাম হলো বন্ধু জাহান্নাম। এত ভয়ঙ্কর হবে, পাপীদের জন্য বরাদ্দ করা আছে। বর্তমানে যদি ও বন্ধু এই খলিফা বাড়ির মাঝে যদি একটা ফুটা জাহান্নাম যদি পড়ে রে, তাৎক্ষণিকভাবে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। এত বিষাক্ত খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, তাদের জন্য বরাদ্দ করা আছে বন্ধু। কিন্তু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আমার আল্লাহ কেই বলেছে, জালেম যখন বিপদে পড়বে, অপরাধী যখন বিপদে পড়বে, ওমালি জালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো হেল্পার বা সাহায্যকারী রাখিনি। বন্ধু আর ভয়ঙ্কর খবর আসছে, গরম ঠিক কিনা বলেন? যখন একটু পরিশ্রম করবেন আপনার শরীর ঘেমে যাবে, দেখবেন আপনার শরীরে যখন গামের দুর্গন্ধ বের হবে, আপনার যত প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং বিবিও যদি আপনার কাছে আসে, আপনাকে তাৎক্ষণিকভাবে বলবে তুমি ওয়াশরুমে যাও।
কারণ তোমার দুর্গন্ধ সহ্য হচ্ছে না, এটা অন্যান্য মানুষগুলোকে এটা এফেক্ট করতেছে, ঠিক কি না? বন্ধুরে আমার, তোমাদেরকে কেমন করে বললে বুঝবি আমি জানি না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার বরাদ্দ আছে এই দুষ্ট প্রকৃতির মানুষগুলোর জন্য, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। রক্ত পুঁজ কি চোখে দেখে খেতে পারবে কি? কথা বলেন না, রক্ত পুঁজ কি চোখে দেখে প্র্যাকটিক্যালি কি ভক্ষণ করতে পারবে? কিন্তু সেটাই খেতে হবে, বাঁচার কোন সুযোগ না। সবচেয়ে কম আজাব বলে একের কম দুষ্ট ছিল, ইসলামকে একেবারে কম অবমাননা করেছে, বেশি করেনি। আগুনের এক জোড়া জুতা, আগুনের কি? আহারে, বিয়েবাড়ির গোস্তর পাতিল উতরাইতে দেখছেননি? কুরবানির ঈদের দিনে দেখছেন তো, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বড় পাতিলের মধ্যে কিভাবে গোস্তটা টকবক টকবক করে উতরায় দেখেন তো, তার চেয়ে হিংস্র ভাবে মাথার মগজটা উতরাইতে থাকবে, ঘামের মধ্যে ডুবে যাবে। কিন্তু বাঁচারও সুযোগ, মরারও সুযোগ, পালাবারও সুযোগ। আমার কথা না আল্লাহর কথা? বন্ধুরে আমার, এই পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয়, পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয় রে হুজুর, কেমন গো সে আগুনটা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করা বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, তিনি জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। এখানে আল্লাহ বলে না না, আগুনে হবে না, আরো হিংস্র বানাতে হবে। আরো হিংস্র বানালেন, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয়ে তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো ওই জগৎ নিকৃষ্ট পাপী মুনাফিকদের জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আজকে ছোট্ট একটা হেডলাইন দিয়েছি ওয়াজির শুরুতে, হেডলাইনটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন, ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জায়গা নাই এনে, হ্যাঁ এনেছি, আর দিয়ে লইতাম একটা, আর আইন চলি আইন, আরে আউস করতে আছে সামনে বইতো, কেমনে কই নিছি বইতো, ওই নি কর কালাইসা, ও আমার না রে ভাই, আর কিছু লাগতো না, আই একরে ফ্রি মানুষ, আই কি ওরে জালাই না, বিরক্ত করি না, একটা শের অনুসারে এই হুজুরে আলহামদুলিল্লাহ কর না। আল্লাহ কি কইছে? আপনিও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনার পরিবারকেও বাঁচাতে। তাহলে সর্বপ্রথম আপনাকে হতে হবে ইমানদার। ইমানদার কি? ইমানদার, ইমানদার, হ্যাঁ ইমানদার হইতে হলে সিম্পল একটা বিষয়, আল্লাহ রাসূল বলেছেন, আতিবু আওলাদাকুম আলা সালাতি ইহসানিন হুব্বি নাবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। কয়টি বিষয়? আরো জোরে বলেন না। ওমা, আপনারা বাবা হইছেন না, আর যুবকরা যারা হও নাই তারা হইবে না বাবা? তুমি বাবা বাবা মার সাথে দুষ্টামি করো, কিন্তু বুঝো না, যেদিন তুমি বাবা হইবা তোমার সন্তান ছেলে বা মেয়ে তোমার সাথে দুষ্টামি করবে, সেদিন তুমি বুঝবা যন্ত্রণা কত প্রকার ও কি কি। ঠিক না বেঠি? হ্যাঁ আমি ঠিক আছি তো দাদা? হ্যাঁ দাদাই কয় ঠিক আছে। এই আমার কথা আপনারা কি বুঝে আসে? ইতিপূর্বে যারা বাবা হননি, বাবা অলরেডি হয়ে গেছেন, 5 বছর 6 বছর 7 বছর পরে বুঝবেন এটা সুসন্তান না কুসন্তান। কারণ যেমন কর্ম তেমন ফল, ঠিক না? যেমন কর্ম, বাজারে গেছেন গাছ কিনতে, অন যাইয়া দেখেন তেঁতুলের চারা একটা এত সুন্দর, দেখে কোন প্রেমে পড়ে গেলাম, তেঁতুলের চারা নিয়ে আসলেন, কিন্তু যাচাই করেননি, দোকানদারকে জিজ্ঞেস করেননি এটা টক না মিষ্টি, কারণ এটা তো আইনার রোপণ করে দিছেন, বড় হইয়া তেঁতুল ধরছে, পাকার পরে কামড় দিছেন, অমাঙ্ক মাছ ধর চুল সব খারাই গেছে,
কই আল্লাহ রে, আমি তো ভাবছিলাম ল্যাংরাম ধরবো। কি ধরবো? আমাদের দেশের মুসলমান হয়েছে সেই কোয়ালিটির মুসলমান, ভালো কাজের ধার ধারে না কিন্তু ভালো রেজাল্ট আশা করে। কথা কয় না কেন? মেয়েকে পাঠিয়ে দিছে পেন্সিল চুল লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা দিয়ে, কপালে বড় টিপ দিয়ে, ছেলের বেলায় খোঁজে ভদ্র জেন্টলম্যান। আপনি বাবা হয়েছেন বোঝেন না কেন? আপনার মেয়ে আরেক গড়ের বউ, আরেক বেটার বেটি আপনার গড়ের বউ। সুন্দর মেয়ে তৈরি করেন, সুন্দর বউ ওটা চলে আসবে। আপনি তো মিস্টেক শুরুতে করেছেন। কি আপনি মিস্টেক শুরুতে করেছেন? আপনি যদি তার রূপ দেখে প্রেমে না পড়ে, আপনি যদি যাচাই করতেন বীজটা কোনটা, তাহলেই কিন্তু হয়ে যেত। খামখেয়ালি করবেন না। আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামে ডেকে এগিয়ে যায়। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই সীমাটা কেমন বোঝা জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর সীমানা, ঠিক তত দূর সীমানা পরিমাণ মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। রাসূল কি বলেছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। কয়টি? একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কেন শিখাতে হবে নবীর প্রেম? বেইমান কাফেরদের বক্তব্য দিব একটু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সে প্রভাবশালী নবীর উম্মত হতে পেরেছি? না, আমরা হতে পারিনি। কেন পারিনি, সমস্যা কোথায় একটু পরে বলবো। আপনারা জানেন তো শাহপুর দরবার শরীফের পীর সাহেবকে আপনারা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদী ছিলেন, নাম শুনছেন? উনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। যখন তিনি কিতাব লিখেছেন, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড রাইটিং কমপ্লিট করেছেন ইংলিশের মাধ্যমে একটা কিতাব। আবার কখনো ট্রান্সলেট করার দরকার লাগলে তিনি সেটাও করেছেন, উর্দুতে লিখলে উর্দুতে লিখেছেন। এমন একজন জবরদস্ত জাজরাইল আল্লাহর ওলি ছিলেন, উনি একটা কিতাব লিখেছেন প্রফিটস লাভ হুব্বু নবী, নবীর প্রেম। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে মনে প্রত্যেকটা জায়গা সফল। সেই নবীর উম্মত হতে হয় কি আমরা সফল হতে পেরেছি? নবীজি ক্ষমতায় এসেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদেরকে মুক্তির রাস্তাটা সহজ করার জন্য, আর এখন আমরা ক্ষমতা খুঁজি মানুষকে ধ্বংস করার জন্য। কথা বলেন না কেন? আমার কথা যদি ভুল হয় আপনারা বলবেন যে হুজুর এটা রং বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আরো কিছু কথা বলতে চাই। নবীকে কেন ভালোবাসবেন? নবীর প্রেম হলো ঈমান। আলালা ঈমান আন ঈমান লা মুহাব্বাতানা। এই তোমাদের কি সমস্যা আছে? কোনো সমস্যা আছে তোমার? হ্যাঁ, এই তারে সিনিন নি আপনারা সবাই। এটা কি তেকি আমার স্বাস্থ্য ভাই না জ্যেষ্ঠ ভাই হইব? তে একটু দুষ্ট টাইপের, আমি তার দিকে চোখ পড়লেই দেখি তে একটু এলোমেলো। তার গায়ে আউলা বাতাস লাগছে। কোন বাতাস? আউলা বাতাস। আউলা বাতাস বুঝেন এটা? আরে হাসেন না, আমি শেষ করি না, তারপরে হাসি দিয়ে। আউলা বাতাস কেন লাগছে বলছি জানেন? এই ভালো কাজে শয়তান কখনোই খুশি নয়। এই আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে মুমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারলো না, তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান। তোমরা যারা এসেছো যুবক বন্ধুদেরকে বলছি তোমরা সফল হয়েছো, কারণ এখন লাঠি নিয়ে যুদ্ধের দিন নেই। এখনকার যুদ্ধের দিন হলো রুহানি দিয়ে, রু দিয়ে, আত্মা দিয়ে যুদ্ধ। আজকে তোমরা আত্মার যুদ্ধে বিজয়ী হয়েছো। শয়তান তোমাদেরকে হাজার চেষ্টা করেছে আটকানোর, কিন্তু তোমরা তাকে ব্যর্থ করে দিয়ে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে গেছো। এটাই তোমাদের সফলতা। তোমাদের সফলতার জন্য দুটো হাদিস বলবো। একটা হাদিস হলো পৃথিবী থেকে, কোন কোন অ্যাস্ট্রোনমার বলেছে পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9 কোটি, কেউ বলেছে
বলেছেন 30 লক্ষ, কেউ বলেছেন 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের আলো ছুটে আসে। সম্মানিত উপস্থিতি যুবকদের উদ্দেশ্যে বলছি, কিন্তু সেই সূর্যের তাপ যখন অনেক প্রখর হয় আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? ঘরের উপরে সাল, তারপরেও কিন্তু আমরা একটা আমাদের ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তাই তো? তো কেন আসলাম? কাল হাসরের দিন কিন্তু তোমার একবারে মাথার উপরে থাকবে সূর্য, তো ভয়ঙ্কর হবে পরিবেশ। আমার রাসূল বলেছে, যৌবনকালে আমল করেছো, আলেমদের কথা শুনেছো, এখান থেকে বের হয়ে বাস্তবায়ন করেছো, নির্জনে বসে চোখের পানি ফেলে দিয়েছো, তোমরা টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিন নিউজ আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর আরশের নিচে তোমাদের জায়গা হয়ে যাবে। তাহলে যৌবনকালে আমল করলে বেশি না লাভ? বেশি লাভ। আরেকটা মজার হাদিস হলো, যারা যুবক নবীর প্রেমিক, তোমাদের জন্য রাসূল বলেছে, নবীর কথার কোনো সন্দেহ আসেনি? আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এ দক্ষিণগ্রাম খলিফা বাড়ির যুবক, তোমরা হৃদয়ে খুলে শোনো বন্ধু, আমার নবী আপনার নবী তোমাদেরও প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছে, যুবক তোমরা টেনশন করো না, আমি নবী তো আছি তোমাদের জন্য, আমি নবীকে নিয়ে টেনশন করো না, আমাকে তোমরা সব জায়গায় পাইবা, তবে আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন কে জান্নাতে তোমাদের লিডার হিসেবে ঘোষণা করে দিয়ে গেল। আর যুবকরা আর সেন্স চিনতে আসেনি? আর জোরে কারণ আমার বুড়া দাদারা কইব, হুজুর আমরা কি জল লাগালাম? না, আপনারা জল লাগেছেন না, এই সবে আপনারাও যদি মুমিন হন যুবক হয়ে ঢুকবেন। যে সুন্দর সুন্দর বউ দিব, একেবারে জান্নাতি হুর, বউয়ের চেহারা দেখলে দেখবেন রক্ত যে চলাচল করে, এটাও দেখবেন। একটা হুর আছে, তার নাম হইছে লোবা, লবণাক্ত পানিতে থুতু ফালাইলে সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে। সে যদি পৃথিবীর দিকে একটা দাঁত দেখিয়ে মুস্কি হাসি দেয়, তার দাঁতের ঝলকানিতে অন্ধকার রজনী পুরো নরে নরে আলোকিত হয়ে যাবে। আরো জোরে কয় না, যুবক এটা তোমাদের জন্য বরাদ্দ, একটা না দুইটা, কয়টা দিব হুজুর? আরে বাপরে বাপ, নামাজ না পড়লে ইবাদত না হয় তাহলে একটাও পাইতাম না। আমার চাচাই কইছে একদম হেসা কথা কইছে, কি তাহলে নবীর প্রেমিক হওয়া মানেই তুমি ইমানদার হয়ে যাও, কি হয়ে যাও? কারণ নবীর প্রেমের মধ্যে আল্লাহ বলেছেন, মাইয়াতে আল রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হে হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ, রাসূলকে মান্য করলেই আল্লাহ মানা হয়ে যায়। বলছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিখাও? নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন, অহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা, আমরা ঈমানদার হিসেবে এটা আমাদের জন্য ফরজ। বিন্দু পরিমাণ তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে না, যদি দেই ঈমান চলে যাবে, যতই আমল করি কোনো ফায়দা না। এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখন কিন্তু আমরা কোরআন তেলাওয়াত শিখানো নইয়া পাগল, কিন্তু নবী নবীর পরিবারের প্রেম নিয়ে কোনো ফিলিংস নাই। আব্বার ফিলিংস থাকবো কেমনে? আব্বা তো নবী চিনেই না, ও নবী চিনলে না আব্বায় নবীর পরিবার চিনতো? কথা কয় না আরো জোরে, আমার কথা ঠিক না? বাস্তবতা তো এমনই। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? আল্লাহ বলছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কারণ যারা প্রিয় হয়ে গেছে তারা পরকালেও চ্যাম্পিয়ন। বিহোল্ড বেরিনি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার।